প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি রাজীব জামান প্রিয় দর্শক আমরা একুশে রাতের সমস্যা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আমরা আজকে কথা বলার চেষ্টা করব আসন্ন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আদ্যপন্ধ নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এবং এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছেন মারুফ আক্তার পপি সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছেন কবির আহমেদ খান সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আজকে আমরা আমরা এম দিয়ে শুরু করতে চাই যে শিরোনাম বলছিলাম যে মনমোহন সিং সিটি কর্পোরেশন নির্বাচন এবং বহুল প্রত্যাশিত আলোচিত সেই নির্বাচন একেবারে সন্নিকটে চলে এসেছে আমরা ইতিমধ্যে জানি যে সেখানে আট এপ্রিল সেই তফসিল এর পরে যেটি মনোনয়নের জমা হয়ে গেছে দশকের তো যাচাই বাছাই হবে এবং এই জায়গাগুলো নিয়ে স্থানীয় রাজনীতির সঙ্গে দিন ধরে আপনি সম্পৃক্ত রয়েছেন এবং সেইখানকার ভোটারদের যে আগ্রহ আপনারা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রত্যাশার জায়গাটা দিয়ে আলোচনা শুরু করতে চাই ধন্যবাদ আপনাকে মামি সিং আপনারা সবাই জানেন যে ঐতিহ্যবাহী মামি সিং সাংস্কৃতিক নগর মামি সিং শিক্ষানগরী মামি সিং এই ব্রহ্মপুত্র বিধৌত মামিসিং দীর্ঘদিনের মামি আগ্রহ ছিল যে তারা একটা বিভাগ বাস্তবায়ন হবে জননেত্রী শেখ হাসিনা দুই হাজার তেরো সালে ডিক্লেয়ার করলেন যে মামিসিং বিভাগ হবে পরবর্তী সময়ে দুই হাজার পনেরোই তেরোই অক্টোবরে সে বিভাগ গেজেট হয় পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের দুই হাজার আঠারো তেরোই অক্টোবরে বিভাগ সিটি কর্পোরেশনের গেজেট হয় এবং পরবর্তী ইলেকশন প্রক্রিয়ায় আসছে এখন সিটি কর্পোরেশন নির্বাচন মাহি এর জনগণের মানে আশা উদ্দীপনা একটা উৎসবমুখর পরিবেশ কারণ মাহি স্বপ্ন দেখে সব সময় একটি মাহিসিংহ বিভাগ মাহি সিটি কর্পোরেশন একটি আধুনিক সিটি কর্পোরেশন নেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মাহি সিংয়ের বিভাগ ঘোষণার পরেই তার জুরিডিকশন যেটা সীমানা নির্ধারণ হয় পরবর্তী প্রত্যেকটা স্টেপেই পরবর্তী সময় উনি আরেকবার ইলেকশনে গিয়েছিলেন আমরা দেখেছি মানুষের সেই আগ্রহ উৎসবমুখর যে পরিবেশের সৃষ্টি হয়েছিল আমরা লক্ষ্য করেছি মাহি সিংয়ে মানুষ আনন্দিত উদ্বেলিত যা তারা স্বপ্নের যে আশা ছিল যে মামিসিং সিং বিভাগ হবে সিটি কর্পোরেশন সেটা হতে যাচ্ছে মামি বিভাগকে আধুনিক আধুনিকরণের লক্ষ্যে আপনারা জানেন যে মায়ামীসিংহ এই ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদীর দুই তীরে গিরে এই ময়মসিংহ সিটি কর্পোরেশনের দেখে যে এই মহামসিংহ বিভাগের দুই তীরে গিরে একটি বিশ্বের আধুনিকতম সিটি কর্পোরেশন হবে নগরী হবে মামিসিং সেই স্বপ্নই দেখে আহ আমরা ইতিমধ্যে দেখেছি যে এই ব্রহ্মপুত্র নদকে ড্রেজিং এর জন্য প্রায় তিন হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সেই কাজ দ্রুত শুরু হবে এবং সেই কারণেই আরও মায়াম বেশি আনন্দিত যে তারা যে স্বপ্ন দেখত মাহমুসিং এর সেইটা বাস্তবায়ন হতে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তো আমরা এই সামনের পাঁচই অক্টোবর পাঁচই মে যে সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ একজন মেয়রকে মনোনীত করেছেন উনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বিগত দিনেও মেয়র ছিলেন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন কিছু দিন যাবৎ এবং আমরা মনে করি যে এই মিস্টার ইকরামুল হক টিটু বিগত দিনে মাহি এর মেয়র থাকাকালীন সময়ে বিভাগ মাহি শহরে অনেক উন্নয়ন করেছেন এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে এই নতুন সিটি কর্পোরেশনের তার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার সরকার এই সময়ে তার নেতৃত্বেই অনেক উন্নয়ন কর্মকাণ্ড হবে এবং মানুষ সেটা বিশ্বাস করে এবং সেই স্বপ্নই দেখে আমরা বিশ্বাস করি আগামী পাঁচই মে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব ইকরামুল হক বিপুল ভোটে নির্বাচিত হবে এবং সেই স্বপ্ন আমি নিজেও দেখি যে তার নেতৃত্বেই আমাদের যে স্বপ্নের সিটি কর্পোরেশন স্বপ্নের নগরী মানুষের নগরী তার নেতৃত্বে বাস্তবায়ন হবে আমরা একটু মারফাত তার পপি আপনার কাছে আসতে চাই ওনার যে সংযোগ ছিল সেখানে কিছু যোগ করবেন এবং সেই সাথে আর একটু জানাতে চাই যে আমরা গণমাধ্যমে এখন অনেক বেশি আলোচনার বিষয় হচ্ছে মহম সিং সিটি কর্পোরেশনের বিষয়ে একবার পুরোপুরি ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং এটি নিয়ে দেশবাসীর সঙ্গে সঙ্গে আমরা যারা গণমাধ্যম করি আমরাও খুব উৎসুক রয়েছি সেই জায়গাটা এবং আপনি একেবারে তৃণমূল রাজনীতির সাথে সম্পৃক্ত জনগণের প্রত্যাশার জায়গাটা এবং আপনারা এই যে মহম সিং একেবারে ডিজিটাল ভোটিং মেশিনের মাধ্যমে অন্যরকম আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই জায়গাগুলো আপনার বললেন কি আসলে মানসিংহ শহরটা অনেক পুরনো শহর তো একটা প্রচলিত প্রবাদ আছে যে হাওর বাওর মহিষের সিং এই তিনে মানসিংহ আর কি যেটা পুরনো প্রবাদ কিন্তু মামিন ইতিহাস এবং ঐতিহ্যের সাথে বেশ কিছু নামও কিন্তু আছে যেমন শিল্পাচার্য জয়নুল আবদিন বলেন হ্যাঁ তারপরে ওই বিজ্ঞানী জগদীশচন্দ্র চন্দ্র বসু বলেন বা এই টাইপের মানে অনেক বড় বড় লোক আছে তারপরে মাইমিন বাংলাদেশের সংস্কৃতিতে মামিন সিং গীতিকাও একটা অনেক বড় অবদান রাখে মামিন সিং আসলে অনেক আগে থেকেই মানে অনেক ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং পাহক আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি মাইমিন সিং একটা মানে মাইমন সিং প্রথম জেলা ছিল এটা বাংলাদেশের মধ্যে মানে এই এলাকার একটা অনেক বড় একটা জেলা ছিলেন আমরা যদি ইতিহাসের দিকে যাই তাহলে দেখব যে সম্ভবত ময়মনসিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সতেরোশো সতেরোশো সাতাশি সালে সম্ভবত মামিনসিংহ জেলা প্রতিষ্ঠা হয় মামিনসিংহ জেলার সবচেয়েতে বড় পরগনা মুমিনশাহী শাহী বা এইটা কালক্রমে মামিনসিংহ হয়ে হয় এবং পরবর্তীতে এটা কিছুদিন মানে ওই আকবর শাহীর মানে ইসের সময় কিছুদিন এটা নাসিরাবাদে ছিল কিন্তু একটা ই প্রচলিত আছে যে নাসিরাবাদ ইসের সাথে কোনো একটা রেল লাইন সংক্রান্ত কোনো একটা অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে যে এই নাসিরাবাদের কিছু মানে জিনিসপত্র ওই চব্বিশ পরগনার ওই নাসিরাবাদের দিকে চলে যায় এবং পরবর্তীতে এইটা আবার যেটা ই হয় যেমন ওই ওই আঠারোশো আঠারোশো সালে এটা নাসিরাবাদ পৌরসভা কমিটি হিসেবে অ্যাস্টাবলিশড হয়েছিল এবং এই রেল দুর্ঘটনার পরে এইটা আবার ময়মনসিংহ মিউনিসিপ্যালিটি হিসেবে উনিশশো সালে এটা প্রথম প্রতিষ্ঠা লাভ করে তারপরে এই ময়মনসিংহ মিউনিসিপ্যালিটির এটার পরবর্তীতে যেটা হলো এটা এতদিন হয়ে আসার পরে মিউনিসিপ্যালিটি হয়ে আসার পরে যেটা হলো যে আমরা এতদিন ময়মনসিংহের জেলা এবং জেলার পৌরসভা এই হিসেবেই ছিল ওই আজিজ ভাই যে কথাটা বললেন যে বর্তমান আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাইমিন বাসীদের মাইমিন লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে এবং তার গুড গভর্নেন্স প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার মানে উদ্দেশ্য নিয়ে মামিন সিংকে সিটি কর্পোরেশন হিসেবে ডিক্লেয়ার দেয় এটা এবং পরবর্তীতে এটা আনুষ্ঠানিক ডিক্লারেশন আসে গত বছর দোসরা এপ্রিল হ্যাঁ আর এরপরে যেটা হলো যে এইবার প্রথমবারের মতো আগামী পাঁচ তারিখে মানে এই মে মাসের পাঁচ পাঁচ তারিখে এই নির্বাচনটা হতে যাচ্ছে তো এটা আজিজ ভাই যে কথাটা বললেন যে আসলে আমি মনে করি এই মামিন সিং শুধু যে মামিন সিং এর লোকজনের মাঝে সীমাবদ্ধ তা কিন্তু না ইতিহাস এবং ঐতিহ্যগত কারণেই এই মাইমিন ধরেন যে মামিন সিং এ একটা মানে এই উপমহাদেশের সবচাইতে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে কৃষি বিশ্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাইমিন মেডিকেল কলেজ যেটা এইটাও অনেক মানে ঐতিহ্যবাহী একটা মানে চিকিৎসা মানে প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান তারপরে মাইমিন সিং এ বাংলাদেশের সবচেয়ে প্রথম মহিলা মাইমিন সিং এ উপস্থিত এই সবকিছু মিলে সারা বাংলাদেশের মানুষের আনাগুনা কিন্তু মাইমিন এ আছে কাজে মাইমিন সিং এর উন্নয়নের পরিপ্রেক্ষিতে শুধু যে মাইমিন সিং এর স্থায়ী বা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দারাই উপকৃত হবে তা কিন্তু না এটার মাধ্যমে কিন্তু আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ মাইমিন সিং উন্নয়নের সাথে সাথে সারা বাংলাদেশের মানুষের মুভমেন্ট বা উন্নয়ন এইগুলি মাইমিন এর এই সিটি কর্পোরেশনের নির্বাচনের সাথে সাথে রিলেটেড আর আপনি যে ইভিএম এর কথাটা বলছেন আর তৃণমূলের যে জিনিসটা বললাম যে এইটার মাধ্যমে শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপকৃত হবে শুধু তাই নয় শুধু মাইমিন সিটি কর্পোরেশনের স্থায়ী লোকগুলি উপকৃত হবে তা না এই মাইম সিটি কর্পোরেশনের উন্নয়নের মাধ্যমে আমি মনে করি এই উন্নয়নের সুফল সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে আর এই কারণেই মাইমিন এর উন্নয়নের মানে পরিকল্পনা বা উদ্দেশ্যকে সামনে নিয়ে দেশরত্ন সে শেখ সিটি কর্পোরেশন হিসেবে করেছেন আর ইভিএম এর যে বিষয়টা যে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে যে বিষয় আশয়গুলি আসে যে আমাদের যে মানে এই চলতি যে নিয়ম যেভাবে আমরা যেভাবে ভোট দেই এই ভোট নিয়ে বিভিন্নভাবে মানে যারা ভোট নিয়ে ষড়যন্ত্র করতে চায় হ্যাঁ আমরা ইদানিং কিন্তু আপনারাও লক্ষ্য করবেন যে যারা ভোটটাকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বিভিন্নভাবে ভোট নিয়ে ষড়যন্ত্র করতে চায় তারা এই নর্মাল যে আমাদের যে চলতি ভোটের নিয়মটা এটা নিয়ে বিভিন্নভাবে মানে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে যে এই কারণে এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় এই কারণেই ধরেন যে আমার মনে হয় যে ইভিএমটা মানে একটা জরুরি বা প্রয়োজনীয় বিষয় যেটা আমাদের মাননীয় নির্বাচন কমিশনারও ইতিমধ্যে বলেছেন এবং এই এই ইভিএমের মাধ্যমে বর্তমান সরকারও এই ভোটটাকে জনগণের কাছে বিশ্ববাসীর কাছে সারা দেশ মানে দেশের লোকজনের কাছে এবং বিশ্ববাসীর কাছে এই নির্বাচনটাকে অনেক স্বচ্ছ এবং সাবলীল স্বচ্ছ সাবলীল সাবলীল এবং গতিসম্পন্ন একটা নির্বাচন করতে চায় বলে আমি মনে করি এবং আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে হ্যাঁ বর্তমান সরকার এই ইভিএম ইভিএমের মাধ্যমে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে সারা দেশবাসীকে একটা সুন্দর এবং সৃষ্টিশীল নির্বাচন উপহার দিবেন আমি এই প্রত্যাশা রাখি আমরা প্রত্যাশা রাখছি সেটি কবির আহমেদ খান আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি জানতে চাইব যে আপা যেটি বলছিলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের এগিয়ে যাচ্ছি সেই জায়গাটায় আমরা দেখেছি যে স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন এই যে ইভিএম নিয়ে অনেক ধরনের মিশ্র প্রতীকটা ছিল কিন্তু ধীরে ধীরে কিন্তু সেখানে যেতেই হচ্ছে আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে সেখানে যেতেই হবে সেই জায়গাটা আসলে কতটুকু আমরা প্রস্তুত একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেহেতু আপনি এগুলো নিয়ে কাজ করেন এবং সেই সাথে এই যে প্রথম একেবারে মহমেন্ট ঘিরে পুরোপুরি যাচ্ছে সেটি নিয়ে জনগণের জায়গায় প্রত্যাশার আপনি অনেক কাজ করেন সেই জায়গাটা একটু যদি প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনি জানেন দেশের সিটি কর্পোরেশন ময়মন সিং যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচই মে সেই জন্য এবং ময়মন সিংবাসীর পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে আমাদের ময়মন সিং বিভাগ ঘোষণা করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সিটি কর্পোরেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনি জানেন যে ময়মনসিংহের এই সিটি কর্পোরেশন এবং এইবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে এর আগে আমরা কিন্তু দেখেছি যে কুমিল্লায় নির্বাচনে ইভিএম সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবং জাতীয় নির্বাচনে কয়েকটি জায়গায় ছয়টি সংসদীয় আসনে ইভিএম পদ্ধতি ব্যবহার করা তো সেখানে আমরা যেটা দেখেছি যে ইভিএম পদ্ধতিটা প্রথম দিকে ভোটাররা কিন্তু খুব সহজভাবে নিতে পারেনি গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যেটা দেখেছি যে নির্বাচনের ফলাফল আমরা যেটা জানি যে ইভিএম পদ্ধতিতে ভোট গণনাটা খুব দ্রুত হওয়ার কথা যে ওই জায়গাটাতে সময় নিয়েছে তো সেখানে কিন্তু নির্বাচন কমিশন তখন বলেছিল যে ভোট কেন্দ্র থেকে মূল কেন্দ্রে আসা নির্বাচন কমিশন অফিসে আসা একটা সময় লাগে এবং একই সাথে যে ট্যাবের মাধ্যমে যে রেজাল্টটা পাঠানোর কথা ছিল সেইখানে সফটওয়্যারে সমস্যা দেখা দেয় তা আমরা এইবার আশা করব যেহেতু প্রথমবারের মতো ময়নসিং সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে তো এই পদ্ধতিটা যাতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং কোনো ধরনের সমালোচনার মুখে পড়তে না হয় এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাবো এবং গণমাধ্যম কর্মীরা যাতে এটা স্বচ্ছভাবে সংবাদ কাবার করতে পারে একই সাথে যাতে এই ভোট গণনার বিষয়টা যাতে সহিত করতে পারে আর পাশাপাশি বলবো যে নির্বাচনের সময় আমরা দেখি যে গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ চলে আসে আমরা এবার চাইবো যে কিছুদিন আগে আমরা উপজেলা নির্বাচন ফেস করেছি আমরা চাইব ময়মনসিংহ নির্বাচনটা এমনভাবে হবে যে গণমাধ্যম কর্মী বান্ধব সেখানে গণমাধ্যম কর্মীরা যাতে খুব সহজেই তাদের সংবাদ কভার করতে পারে যাতে তারা অফিসে পাঠাতে পারে একটা নির্বাচন কমিশন যাতে বিধিনিষেধগুলো গুলা কোনোভাবেই সাংবাদিকদের পরিপন্থী কাজের পরিবন্ধী না হয় কাজের পরিপন্থী না হয় আমরা চাইব অবশ্যই একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকার উপহার দেবে এটা আমাদের আশাবাদ একই সাথে গণমাধ্যম কর্মীরাও আমি মনে করি যে তারাও তাদের কাজে কোনো ধরনের সমস্যা পড়বে না আরেকটি জায়গায় একটু ছোট করে বলবেন যে এই যে প্রথম ভোট দিচ্ছেন এবং ইভিএম যদিও একটু সচেতনতার জায়গায় প্রয়োজন আছে কারণ নর্মাল যে ভোটিং সিস্টেম আপনারা বলছিলেন সেটার প্রেক্ষাপট দীর্ঘ বছর ধরে আমরা অনুসরণ করে আসছে একটু ভিন্নতর সেই জায়গাটায় আমার কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা এই জায়গাটা তো একটু চ্যালেঞ্জ তো রয়েছেই যেহেতু মানুষ আমাদের দেশে এখনো সাধারণ পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ ভোট দিয়ে অভ্যস্ত এই জায়গাটা আমার মনে হয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই এবং বিভিন্ন ভাবে গণমাধ্যমে প্রচারের মাধ্যমে এবং বিভিন্ন আলোচনা করছে অনেকটাই কিন্তু সহজ মানুষের মধ্যে এখন কিন্তু মেনেই নিয়েছে বলা চলে যে এবং সেটারই একটা চ্যালেঞ্জ হিসাবে কিন্তু

হবে আশা করি আমরা একটু ডক্টর এম এ আপনার কাছে আমি এই প্রশ্নটি রাখতে যাচ্ছিলাম আপনার কাছে আবারো আসি এই প্রশ্নটি নিয়ে যে এই যে একেবারে পরিপূর্ণভাবে আমরা এই ব্যবহার করতে যাচ্ছেন নির্বাচন কমিশন এবং সেই জায়গাটায় আপনারা আমি প্রথমে বলছিলাম যে স্থানীয় রাজনীতির সাথে আপনারা যারা সম্পৃক্ত জনগণের কতটুকু সচেতনতা রয়েছে বা এই জায়গাটা আসলে আপনার মূল্যায়ন কি দেখুন ইভিএম একটু এর আগে কবির আহমেদ খান বলেছেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন প্রচারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ইলেকশনগুলো লাস্ট ইলেকশন যেগুলো হলো বিভিন্ন সময়ে আংশিক ইভিএম প্রচারের মাধ্যমে মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে এখন এবং সাধারণ মানুষও এখন ইভিএম ব্যবহার সম্বন্ধে অনেক সচেতন আমি মনে করি মাইমিসিংয়ের এই সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ উন্নত প্রযুক্তিকে অ্যাকসেপ্ট করে সবসময় এটা নিয়ে আলোচনা সমালোচনা করে কারা এটা রাজনৈতিকভাবেই করা হয় একটা মানে মহল আছে তারা করে তারা কিন্তু মানে মনে করেন যে যারা গ্যাস ব্যবহার করে রান্নার জন্য তারা কিন্তু লাকড়ি চলায় যায় না এই হজ করতে যাবো শুধু কিন্তু পায়ে যায় না জাহাজেও না প্লেনে যায় উন্নত প্রযুক্তি সবাই অ্যাকসেপ্ট করে আজকে আমাদের মামিসিং সিটি কর্পোরেশনে দেখেন একশো সাতাইশটি সেন্টার প্রায় তিন লক্ষাধিক বুট এখানে তেত্রিশটি ওয়ার্ড আছে আমাদের সেখানের এই বড় সংখ্যা আপনার ইভিএম এর মাধ্যমে যদি কাউন্টিং দ্রুত কাউন্টিং হবে এবং এটা মানুষের এই যে উন্নত প্রযুক্তি এটা যদি যদি আপনার গভর্নমেন্ট যদি কিংবা ইলেকশন কমিশন যদি এটা গভর্নমেন্ট পাবলিকের কাছে না যায় ইউজ করতে সুযোগটা না দেয় তাহলে এটা তো মানুষ বুঝবে না এই সুফল সুফলটা তো বুঝবে না সুতরাং এটা তো গভর্নমেন্টকে কিংবা নির্বাচন কমিশনকে একটা সময় যেতে হবে সেটা উন্নত বিষয় অনেকে তো সেটা অ্যাকসেপ্ট করছে হচ্ছে সুতরাং এইটা নিয়ে আলোচনা সমালোচনা হয় কিন্তু আমার মনে হয় মায়ামসিং এর সিটি কর্পোরেশনের যারা ভোটার আছে মায়ামসিং এর প্রায় এই সিটি কর্পোরেশনে আট লক্ষাধিক লোক আছে ভোটার তিন লাখের মতো তা আমার মনে হয় সবাই এটা আরো খুশি যে প্রথম তারা ইভিএম এর মাধ্যমে ভোট দেবে এবং মাইম এর সিটি কর্পোরেশনের পুরা কেন্দ্রগুলোতেই ইভিএম ব্যবহার করবে নতুন ডিজিটাল পদ্ধতি তারা ভোট দেবে এটা উৎসাহ সবার মধ্যে উৎসাহ আছে এটা নিয়ে মাইম এ আমি কোনো নেগেটিভ আলোচনা সমালোচনা ভোটারদের মধ্যে দেখি না আমার মনে হয় রাজনৈতিক মহল যারা আছে সবাই অ্যাকসেপ্ট করে রাজনীতিবিদরা অ্যাকসেপ্ট করে পলিটিক্যাল দলরাও তারা অ্যাকসেপ্ট করেছে এটা এবং সাধারণ ভোটারদের মধ্যে এটা উৎসাহ আছে তারা ডিজিটাল পদ্ধতিতে ভোট দিবে ইভিএম প্রযুক্তির মাধ্যমে ভোট দিবে এবং বিশেষ করে নতুন প্রজন্মের যারা ভোটার যারা ইয়াং ভোটার নতুন ভোটার তাদের মধ্যে বেশি ব্যবহার করে তারা তো এই প্রযুক্তির সাথে সম্পৃক্ত সময় আছে তারাদের মধ্যে উৎসাহ আরো বেশি সুতরাং আমি মনে করি যে এই ইভিএম পদ্ধতি প্রথম সিটি কর্পোরেশনে পুরা ইলেক সিটি কর্পোরেশন এরিয়াতেই প্রয়োগ হচ্ছে এটা আমাদের মামি জন্য খুশির ব্যাপার ভোটারদের খুশির ব্যাপার এবং আমি মনে করি যে এই পদ্ধতি মামি ইলেকশনের মাধ্যমে আরও জনগণের কাছে পপুলার হবে সারা দেশে আরও মানুষ অ্যাকসেপ্ট করবে পরবর্তী সময়তে সব জায়গায় আমরা চাই যে এই পদ্ধতি ব্যবহার করা হোক জি আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আলোচনায় ফিরবো এবং সেই সাথে ভোটারদের উপস্থিতি নিয়েও আলোচনা করার চেষ্টা করব তবে ছোট্ট আমাদের বিরতি নিতে হচ্ছে পর আলোচনায় ফিরছি প্রিয় দর্শক কুশলাদের আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আশা করছি আপনারা আমাদের থাকবেন প্রিয় দর্শক আবার সবাইকে স্বাগত জানাচ্ছি কুশলাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করছিলাম ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই এবারে আবারও যেতে চাই মারুফাক্তার পাবে আপনার কাছে আমরা এবারে একটু অন্যদিকে যেতে চাই আলোচনা যে সাম্প্রতিক সময়ে যে নির্বাচনগুলো দেখছি আমরা সেখানে ভোটার উপস্থিতি জায়গাটা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং বৃহৎ রাজনৈতিক দল যদি আমি বলি তারাও অংশগ্রহণ করছে না বিশেষ করে বিএনপির কথা যদি আমি বলি এবং এই যে আমরা যদি গণতান্ত্রিক চর্চায় দেখি যে তারা যদি রাজনীতিতে থেকে নির্বাচনে না আসেন এবং একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় না এই জায়গাগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি রাজনীতির ক্ষেত্রে যখন যদি আসেন তাহলে আমি মনে করব যে এইটা আপনি যে এই যে নির্বাচনটাকে উৎসব মুখর করার জন্যে এই নির্বাচন কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়া এটা কিন্তু শুধু গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের সরকারের বিষয় না এটা কিন্তু রাজনৈতিক বিষয় এই ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু কিছুটা দায় দায়িত্ব থেকে যায় বৃহৎ এটা কিন্তু সরকারের বিষয় না একটা বৃহৎ দল হিসেবে এটা বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় যে একটা বৃহৎ দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যে রকম দায়িত্ব আছে একটা নির্বাচনকে উৎসব মুখর করার জন্য পাশাপাশি যারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনৈতিক দল হিসেবে যারা নিজেদেরকে করতে চায় বা দাবি জানায় সেটা ঐক্য ফ্রন্ট বলেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন অথবা বাংলাদেশ জাতীয় পার্টি বলেন বা কমিউনিস্ট পার্টি বলেন আমি মনে করি নির্বাচনটাকে উৎসব মুখ উৎসব মুখর করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায়িত্ব আছে তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তারা আপনি দেখেন আপনি যদি রাজনীতি করেন রাজনীতি তো আপনি জনগণকে নিয়ে করবেন তাই না আপনি দেখেন বিগত আমরা জাতীয় ইলেকশনে যে জিনিসটা দেখলাম বিএনপি বা ঐক্য ফ্রন্ট নাম নিয়ে বিএনপি ইলেকশনে আসলেন বিএনপি ইলেকশনে আসলো ইলেকশনে আসার পরে আপনারা দেখলেন কি তারা একটা ইলেকশনটাকে একটা যা ইচ্ছে তাই করলো তারা এক একটা জায়গায় তিনজন চারজন করে চারজন করে নমিনেশন দিল এরপর ইলেকশনটায় তারা না ইলেকশনে আস পার্টিসিপেট করলেন ঠিকই বাট ভোটের জন্য কারো কাছে একটা কারো কাছে কোনো ভোটারের কাছে গেলেন না যে আপনি আমাকে ভোট দেন হ্যাঁ তারা ভোটের কোন মানে প্রচারণায়ে গেলেন না আমি মনে করি তাদের এই আচরণের তাদের এই আচরণের মাধ্যমে তারা বাংলাদেশের ভোটার দেরকে অসম্মান করেছেন তারপর বারবার অভিযোগ করেন সরকার তাদেরকে মামলা হামলা দিয়ে সেই সুযোগ করে দিতে চায় বাংলাদেশে এইটা যদি এটা হলো কি আপনি গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে বলে যে এই যে দেখ চালুন তোর মানে না নাকি পিছিয়ে বলে দেখ সুই তোর পিছিয়ে বিএনপির বিষয়টা হয়ে গেছে ওই রকম বাংলাদেশের ভোটকে নির্বাচনকে সবচেয়ে সবার আগে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি বাংলাদেশের একটা নির্বাচিত সরকার মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারকে হ্যাঁ হত্যা করে সর্বপ্রথম বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে হত্যা করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে পরবর্তীতে হানা ভোট বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র ভোটই হয়েছে হানা ভোট সেই হানা ভোটটা করেছে কে বিএনপি করেছে বাংলাদেশের ইতিহাসে মানে ভোটকে সবচাইতে প্রশ্নবিদ্ধ করেছে মাগুরা মাগুরা ভোটের মাধ্যমে মাগুরা নির্বাচনের মাধ্যমে বিএনপি এর পরবর্তীতে ছিয়ানব্বই সালে মানে একদলীয় নির্বাচনের মাধ্যমে ভোটকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি কাজেই এবং বাংলাদেশের নির্বাচনটাকে করেছে বিএনপি বরঞ্চ দেশরত্ন শেখ হাসিনা ছিয়ানব্বই সালে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে মানে ভাতের অধিকারের পাশাপাশি ভোটের অধিকার অধিকার উনি বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিয়েছেন যে অধিকারটা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা দেশত শেখ হাসিনা ফেরত দিয়েছেন সেই অধিকারটাকেই বিএনপি আবার নস্বাদ করতেছে আপনি আপনার একটা ভোট আছে আমি একজন ক্যান্ডিডেট হয়ে আপনি একজন ভোটার আমার আমার দায়িত্ব আমার দায়িত্ব আপনাকে সম্মানিত করা আমি যদি আপনার কাছে না যাই না আপনার ভোট আমার লাগবে না আপনার কাছে আমি কোনো প্রচারণায় গেলাম না আপনার কাছে আমি কোনো ভোট চাইলাম না আমি মনে করি আমার আচরণের মাধ্যমে আমি আপনাকে অসম্মান করলাম কাজেই যারা বাংলাদেশের ভোটারদেরকে অসম্মান করে তাদের আমার মনে হয় বাংলাদেশের এবং বাংলাদেশের ভোটকে যারা মানে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মানে বিতর্কের খাতিরে বিতর্ক এবং জাস্ট একটা জনপ্রিয় সরকারকে বিতর্কিত করার এবং বিশ্বের মাঝে এবং এবং জনপ্রিয় একজন মানে সরকার প্রধানকে বিতর্কিত করার জন্যে যারা ভোটটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমার মনে হয় এই বাংলাদেশে তাদের শুধু ভোট করার না বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক করার অধিকারী থাকার কথা না আমি একজন মানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে বলছি না আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে বলছি যারা সাধারণ মানুষকে সম্মান দিতে জানে না যারা সাধারণ ভোটারকে সম্মান দিতে জানে না জানে না যাদের মাঝে রাজনৈতিক আচরণ নাই যাদের মাঝে রাজনৈতিক ব্যবহার নাই তাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু ভোট নয় বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকারও থাকার কথা না আমি মনে করি বাংলাদেশের মানুষ এই বিষয়টা বুঝবে এবং সঠিক সময়ে তাদের তারা সঠিক জবাব পেয়ে যাবেন আসবো আপনার কাছে আবারও কবির আহমেদ খান আপনার কাছে যেতে চাই গণমাধ্যম কর্মী হিসেবে যেগুলো নিয়ে আমরা কাজ করতে হয় আপনি আপনার রুট লেভেলে কাজ করার সুযোগে আপনাদের এই যে রাজনৈতিক দলগুলো যারা আমরা বলি যে বিএনপি বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ করছেন না বা নির্বাচন অংশগ্রহণ মূলক হচ্ছে না আমরা সবাই বলছি যে তারা আসলে আরো অংশগ্রহণমূলক একটি সুন্দর গণতন্ত্রের জন্য এই চর্চাটা কিন্তু অবশ্যই প্রয়োজন সেই জায়গাটা আসলে তারা করেন সেগুলো আপনি কিভাবে দেখেন এবং এই যে তারা যে কন্টিনিউয়াস নির্বাচন বর্জন করছেন এতে আসলে কোন দিকে যাচ্ছে তাদের রাজনীতি জনগণই বা এইগুলো কিভাবে নাই ধন্যবাদ কিন্তু সুন্দরভাবে বলেছেন আমি ওই ধারাবাহিকতাই বলবো যে আওয়ামী লীগ কিন্তু একুশ বছর ক্ষমতায় ছিল না তারও কিন্তু 21 বছর ক্ষমতায় আসতে পারেনি। তারপরে কিন্তু নির্বাচনে কিন্তু বিএমপি প্রথম ক্ষমতায় এসেছিল। আবার 96 এ আমলি কিন্তু এমন না নির্বাচন থেকে অভিমান করে বা রাজনৈতিক অভিমান বা রাগ করার জায়গা নেই। হ্যাঁ। তো সেখানের এ আবার কিন্তু আমলি ক্ষমতায় আসছে। আবার 2001 একে বিএমপি ক্ষমতায় আসছে। আবার আমলি কিন্তু ফাইট করে আবার 2008 এ এসে অনিলweni এর পরে এসে ক্ষমতায় আসছে। সো এখানে কিন্তু বিএমপি যে জায়গাটা বলছেন ওরা

পার্লামেন্টে যাওয়া রাজনীতির চর্চা বলছিলেন যে রাজনীতি জন্য জন্য নির্বাচনে না আসার ফলে যেটা আমরা ফেস করছি যে বিএনপি নির্বাচনে না আসার কারণে বিএনপি কিন্তু একটি বড় দল এটা অস্বীকার করার জন্যই সো বিএনপি না আসার কারণ নির্বাচনে অংশগ্রহণ কিন্তু পার্সেন্টেজটা খুব কমে যায় ওই জায়গাটা কিন্তু আমরা যে যে জায়গাটা সকল ধরনের জনগণের সেই জায়গাটা কিন্তু আমরা একটু কম পাই আহ সেই জায়গাটা তাদের যে অভিযোগ থাকে সেগুলো নিশ্চয়ই তাদেরকে সরকারের সাথে বা যে দল ক্ষমতায় রয়েছে তাদের সাথে আলোচনা করেই কিন্তু সেটা কিন্তু তাদের কথা কিন্তু মিডিয়া কিন্তু তুলে ধরে

ভোটার বেশি ছিল সেই এলাকায় হয়তো বিএনপির প্রার্থী হয়তো জয়লাভ করলে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আহ নির্বাচনে অংশ নিত সেই জায়গাটা কিন্তু তৃণমূলের রাজনীতির সঙ্গে কি মেসেজ পাবে তারা আসলে কি দিক তারা তো হতাশই হন তাদের এই নির্বাচন না আসার কারণে তারা অনেক ক্ষেত্রে হতাশই হন জনগণ তখন কি করবে জনগণের তো কিছুই করেনি জনগণ তো ভোট দিতেই চায় নির্বাচন সেই জায়গাটা যে আমরা আসবো আপনার কাছে আমারও ডক্টর এমএ আমি এই জায়গাটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এই যে আহ নির্বাচন একটু উৎসব মুখর পরিবেশে সবসময় আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত এই জায়গাটা এনজয় করা করি সবাই মুখিয়ে থাকি যে নির্বাচন আজ ভোট দেবে এবং এই যে রাজনৈতিক দলগুলোর যে আচরণ এবং বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি এই ধরনের আচরণ করে আমাদের গণতান্ত্রিক যে সৌন্দর্য সে জায়গাটা আসলে এবং এই যে আমরা যে জবাবদিহিতার জায়গাগুলো বলি সেই জায়গাগুলো আপনি কিভাবে দেখেন দেখুন বিএনপির বিগত কয়েক বছরের রাজনীতিতে ওদের জন্মটাই তো ধরেন সেভেন্টি ফাইভের পরে বন্দুকন্ডেলের মাধ্যমেই পাওয়ারের মাধ্যমেই তাদের জন্ম তারা গণমানুষের রাজনীতি করে তাদের জন্ম হয় নাই এই পরবর্তী সময়ে বিএনপির ইতিহাস যদি দেখেন পুরা সময়ই দেখবেন তাদের রাজনীতি কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে নাই কোনো সময় এই যে গত ইলেকশনের সময় যদি দেখেন তাদের তাদের দলের চেয়ারম্যান কো চেয়ারম্যান তারা সবাই কিন্তু কনভিকটেড কেউ দেশে জেলে আছে কেউ বাইরে পলাতক আসামি হিসেবে আছে ফেরারি আসামি হিসাবে আছে তারা ইলেকশনে জুটে ঐক্যবদ্ধভাবে ইলেকশনও গেছে তারা মনোনয়ন বাণিজ্য করছে একসাথে একই জুড়ে তিনজন চারজন করে ক্যান্ডিডেট দিছে তারা নির্বাচনে একটু আগে পপি বলল নির্বাচনের প্রচার নেই তারা কোনো লিপলেট করে নেই তারা কোনো পোস্টার করে নেই আবার জামাতির সাথে তাদের যে সম্পৃক্ততা এই এই জামাতের ব্যাপারটা কিন্তু এখন আর মানুষ অ্যাকসেপ্ট করে না এবং বিশাল একটা অংশ ইয়াং ভোটার ইয়াং জেনারেশন কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু স্বাধীনতা এই নিয়ে আপোস করে না জামাতিদের সাথে আপোস করে না এবং সব মিলেই এই বিএনপির মতো রাজনৈতিক দল একটা এটা কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আপনি যে রাজনৈতিক চর্চাটা বললেন সংস্কৃতি বলেন বাংলাদেশের মানুষ উৎসব পরিবেশে পরিবেশে যেতে চায় এনজয় করতে চায় সেই জায়গাটা কিন্তু নষ্ট করছে বিএনপি এবং মানুষের কাছ থেকে না শুধু দলের নেতাকর্মীদের কাছ থেকেও বিএনপি এখন আহ তাদের মূল নেতৃত্ব কিন্তু এখন নাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের নেতাকর্মীদের জামাতের সাথে মিশে যে আগ্রমের রাজনীতি জ্বালাও পুরার রাজনীতি মানুষ পুরাওয়ার যে রাজনীতি করলো এগুলোও কিন্তু নেতাকর্মীরাও তাদের কাছে হতাশ এখন তারা কিন্তু হতাশ এই মাঠ লেভেলের যারা নেতাকর্মীরা আছে তারা তো একদম চোখ এখন তারা কিন্তু এখন বিএনপির নেতৃত্ব আর অ্যাকসেপ্ট করতে তারা কিন্তু আর বিএনপির নিয়ে চিন্তা করে না তারা তারেক জিয়া খালেদা জিয়া চিন্তাও করে না তারা এখন আর জিয়াও রহমানের কথা বলে নাই এবং যতই দিন যাচ্ছে এই মুক্তিযুদ্ধের কথা বলেন বঙ্গবন্ধুর কথা বলেন স্বাধীনতার ইতিহাস আস্তে আস্তে মানুষের কাছে রুট লেভেলে আরও প্রচার হচ্ছে এবং বিকৃত যে ইতিহাস ছিল মুক্তিযুদ্ধের বিকৃতির কথা যারা বলতো জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার কথা যারা বলতো তারা কিন্তু এখন মানুষ ইয়াং জেনারেশন এটা মনে করে না এই বঙ্গবন্ধুর যে এই যে ডকুমেন্টগুলো বের হচ্ছে যে বইগুলো বের হচ্ছে এই পাকিস্তান আমলে যে তার তেইশ বছরের আন্দোলন সংগ্রামের যে গোয়েন্দা রিপোর্টগুলো বের হচ্ছে এগুলো কিন্তু প্রকৃত ইতিহাস বেরিয়ে আসতেছে সব মিলেই এই তাদের রাজনীতি এবং সঠিক তথ্য ইতিহাস মানুষ জানতেছে এই নিয়ে কিন্তু মানুষ এখন বিএনপির রাজনীতির কথা কেউ বলে না তারা এই যে দুর্নীতিগ্রস্ত এবং দল থেকে বিচ্ছিন্ন তাদের দলের নেতা কোনো বিচ্ছিন্ন হওয়ার কারণে এখন কিন্তু তারা এই সংস্কৃতিতে নাই রাজনীতির সংস্কৃতি গণতন্ত্রের সংস্কৃতি মানুষের রাজনীতি রাজনীতি তারা কিন্তু এখন জনগণের কথা বলে না দেশের কথা বলে রাজনীতির কথা বলে না তারা এখন খালাদা জিয়ার শুধু চিকিৎসার কথা বলে এবং হাস্যকর ব্যাপার আপনারা কয়েকদিন আগে দেখছেন মির্জা ফখরুল ইসা আহমিন উনি বলছেন যে খালাদা জিয়া খুব গুরুতর অসুস্থ যাওয়ার আগে নাকি সুস্থ ছিল জেলে যাওয়ার আগে সুস্থ ছিল

গ্রেনিগের মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সার্ভিস ফেসিলিটি এডুকেশন মেডিকেল এডুকেশন ফেসিলিটি কোথাও আছে কিনা আছে সেইখানে দাঁড়িয়ে বলে বিশেষ হাসপাতাল নাকি ইউনাইটেড কোথায় বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কোথায় ইউনাইটেড হাসপাতাল ওদের দুনিয়াটাই ছোটে ওদের চিন্তা চেতনা এখন খালেদা চিকিৎসা রাজনীতি এর বাইরে কিছু না জনগণের কথা চিন্তা করে না নেতা কর্মীদের কথা চিন্তা করে না তারা ওইখানেই আছে সুতরাং জনগণের কাছ আস্তে আস্তে তারা

আমি একটা কথা মানে আজকের এই সিটি কর্পোরেশনটা মামিন সিটি কর্পোরেশনটা নির্বাচনকে সামনে রেখে আমার একজন মানুষের কথা খুব বেশি মনে পড়ছে দু হাজার পনেরোতে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন মামিন সিংকে বিভাগ হিসেবে ডিক্লারেশন দিলেন তার কয়েকদিন পরেই আমরা প্রয়াত শ্রদ্ধাভাজন সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আমরা একটা টিম মামিন সিং গিয়েছিলাম তখন তার সাথে মানে শিলা ইসলাম মানে আমাদের শ্রদ্ধা ভাবি উনিও কিন্তু ছিলেন আর কিন্তু কোনো প্রোগ্রামে ভাবি সহ যেতে দেখি নাই কিন্তু ওই প্রোগ্রামটায় উনি কিন্তু ওইদিন কিন্তু উনি ভাবিকে নিয়ে গেছিলেন এবং ওইখানে আমিও ছিলাম এবং ওইখানে আমরা মানে নদীর এই পার নদীর ওই পার মিলে কোন জায়গাটায় সিটি কর্পোরেশন হবে কিছু জায়গাটাকে আমরা দেখি এবং ওইখানে নদীর পারে যায় কিন্তু আশ্রফ মতিয়াপার সাথে মানে আমি কিন্তু মাঝে ওই যে এই যে সুপারি গাছের মানে চির করে করে বেঞ্চ বানানো একটা ছনের গাছ ওইখানে একটু চালা চা বিক্রি করতেছে ওইখানে বসে আশাবাইয়ের সাথে বসে ধরেন যে আমি চা খাইলাম কাজেই আজকে যে সিটি কর্পোরেশন আমি মনে করি এই সিটি কর্পোরেশন মানে হওয়ার পিছনে মানে দেশরত্ন শেখ হাসিনার ইচ্ছা তো আছেনি পাশাপাশি বৃহত্তর মাইমিন সন্তান হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামেরও মানে মানে বড় একটা ভূমিকা আছে কাজেই আজকের এই সিটি কর্পোরেশনটাকে সামনে রেখে আমি তার প্রতি কৃতজ্ঞতা সহকারে শ্রদ্ধা জানাচ্ছি আর এই সিটি কর্পোরেশন আমি যে কথাটা বললাম যে আমি মনে করি এই সিটি কর্পোরেশনের মাধ্যমে শুধু ময়মিন সিং এর তেত্রিশটা ওয়ার্ড নয় এই মামিন সিং এর শুধু মানে এই যে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো তেত্রিশ জন ভোটার অথবা প্রায় আট হাজার লুকই কিন্তু এই সিটি কর্পোরেশনের ইলেকশনের মাধ্যমে উপকৃত হবেন না এই সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ যাতে যাদের যাকে মনোনয়ন দিয়েছেন ইকরামুল হক টিটু আমি এখানে আসার আগেও টিটু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আমি যেহেতু পলিটিক্স করি উনিও রাজনৈতিক কর্মী আর দল যেহেতু খোঁজখবর নেওয়ার জন্য আমি তাকে ফোন দিয়ে মানে তার সাথে আমার ফোনে কথা হয়েছে উনি ওনাকে কথা প্রসঙ্গে যখন বললাম যে ভাই আমি মানে টক যাব যাবো তখন বললো যে আপা আপনি তো টকশোতে যদি ময়মন সিটি কর্পোরেশনের কথা তাহলে আপনার মাধ্যমে আপনি আমার পক্ষ থেকে যারা বসবাস করেন মায়াম এর বাসিন্দাদেরকে এবং যারা ভোটার তাদের এবং যারা ভোটার না সবাইকে বলবেন যে আমি দোয়া চেয়েছি হ্যাঁ আমি তার কথার সূত্র ধরেই আমি বলবো আমি মনে করি টিটু ভাই অনেক ইয়াং আর বাংলাদেশের ভোটারের রেশো অনুযায়ী বিশ বিশ বাইশ পার্সেন্ট তরুণ ভোটার আমি মনে করি তরুণ সমাজ টিটু বাইকে পছন্দ করে এবং এখানে হক হোক টিটু প্রথম কাউন্সিলর থেকে পৌরসভার মেয়র এবং তারপর সিটি কর্পোরেশনের প্রশাসক মানে ধাপে ধাপে কিন্তু উনি এগিয়ে আসছেন আমি মনে করি উনি মাইমিন সিংয়ের মানুষের আবেগকে শ্রদ্ধা করে আমি মনে করি উনি মাইমিন এর মানুষের ডিমান্ডকে শ্রদ্ধা করে এবং আমি মনে করি উনি মাইমিন সিং এর মানে মানুষের মন মানসিকতা এবং মামিন সিং এর ভোটার এবং বাসিন্দাদের প্রতি শ্রদ্ধা রেখে উনি যে উন্নত পরিকল্পিত যে আধুনিক মামিন সিং গড়ে তুলবেন সেই মামিন সিং হবে বাংলাদেশের শুধু বাংলাদেশের মধ্যে নয় আমি মনে করি সেই মামিন সিং হবে বিশ্বের মাঝে একটা দেশত্ন শেখ হাসিনার ডিজিটাল মডেলের সিটি কর্পোরেশন আমি আপনাদের আপনাদের মাধ্যমে ময়মীন সিংহ বসির কাছে আমি আমার এই স্বপ্নের কথা পৌঁছে দিতেছি এবং পাশাপাশি টিটু কথা অনুযায়ী তার জন্য ভোটারদের ভোট এবং অন্য সবার মানে দোয়া প্রার্থনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকার জয় হোক আমরা শেষ দিকে চলে এসেছি আপনাকে দিয়ে জায়গাটা দিয়ে শেষ করি অনেক সুন্দর কথা বলেছেন আপনারা জানেন ইকবাল হক টিটু নমিনেশন পাওয়ার আগেই কিটু ঢাকার ডেপুটার সেক্রেটারিতে উনি এসেছিলেন এবং আমাদের সাথে আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে উনি অনেকক্ষণ ছিলেন কয়েক ঘন্টায় ছিলেন এবং আড্ডা দিয়েছেন এবং তখনই উনি অনেক কনফিডেন্ট ছিলেন যে উনি নমিনেশন পাচ্ছেন পেতে যাচ্ছেন এবং আমরাও আশাবাদী ছিলাম আমরা মায়ন সিংহের সন্তান হিসেবে আমরাও চাইব যে আওয়ামী যে প্রার্থী প্রণতি করেছেন তাকে মায়ন মেনে নেবে এবং ভোট দিবে একই সাথে আমরা জানি যে উনি উন্নয়ন গত মেয়র থাকাকালীন ময়মনসিংহ শহরে কিন্তু অনেক উন্নয়ন কাজ হয়েছে তা পাশাপাশি আমরা মায়মনসিং শহরে আমরা যাই আমরা জানি যদিও আমরা ঢাকায় থাকি তারপরে বলবো যে শহর শহরের রাস্তাগুলো কিন্তু অনেক এখনও কিন্তু অনেক অনেক জায়গায় শুরু রয়েছে হয়তো ভবিষ্যতে উনি নির্বাচিত হয়ে আসলে ওই জায়গাগুলো হয়তো দেখবেন একই সাথে মাদকের বিষয়টা আপনি জানেন মামিন সিং সর্বশেষ মাদকের অভিযানে প্রায় শতাধিক ক্রসফায়ার হয়েছে এবং বড় ধরনের অভিযান কিন্তু চলছে ইতিমধ্যেই কিন্তু অনেকখানি কন্ট্রোলে চলে আসছে এই জায়গাগুলো ভবিষ্যতে দেখবেন এবং আমরা আশা করি যে যে পাঁচজন মরণ আজকে সর্বশেষ মরণয়নের সর্বশেষ দিন ছিল আজকে পাঁচজন মেয়র প্রার্থী মরণয়ন জমা দিয়েছেন একই সাথে কাউন্সিলর জমা দিয়েছেন প্রায় এই কাউন্সিলর পদে 259 জন প্রার্থী মরণয়ন দিয়েছেন আমরা চাই যে এই আগামী 5ই মে যে নির্বাচন সেটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অনুষ্ঠিত হোক এবং ইভিএম পদ্ধতিটা মাইমি এটা রেকর্ড করুক যে এই নির্বাচনে ইভিএম পদ্ধতি এবং সর্বাধুনিক একটা পদ্ধতি ব্যবহার করে মায়াম সিং সারা বাংলাদেশকে তাক লেগে দিবে যে সিংবাসী প্রথম এই ধরনের একটা নির্বাচনে অংশ নিয়েছে এবং সেই নির্বাচনটি সুষ্ঠু এবং হয়েছে এবং আমরা সেটা গণমাধ্যমে আমরা সেটা ফলো করে লিখতে চাই যে সঠিক একটা নির্বাচন হয়েছে আমরা আজ ভাই শেষ করতে চাই ভাই এই যে আপনি একজন নাগরিক হিসেবে বিশেষ করে আপনি স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মাম একজন নাগরিক হিসেবে সেই জায়গাটা দিয়ে শেষ করতে চাই যে যারাই নির্বাচিত হবেন না কেন তাদের কাছে কি প্রত্যাশাটা থাকবে বা সেই জায়গাটা আপনার প্রত্যাশার জায়গাটা দিয়ে শেষ আমরা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আগামী এই পাঁচই মেয়ের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী যার মার্কা নৌকা এই নৌকার বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার বিগত দিনের যে উন্নয়নের দ্বারা আগামী পাঁচ বছর জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন কর্মকাণ্ড সারা দেশে যেভাবে চলবে আমাদের মামেসিংয়ের সিটি কর্পোরেশনের ঠিক একইভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পাঁচই মেতে একর মন হকটিকে বিজয়ী হবে এবং আমাদের মাহমু সিং এর উন্নয়ন ও রগ্রযাত্রা তার নেতৃত্বে হবে এবং আমরা আমাদের স্বপ্ন মাহমুসিংহবাসীর স্বপ্ন ময়ম সিংহ নদীর দুই পাশ ঘিরে একটি বিশ্বের উন্নত আধুনিক নগরী হবে মায়মন সিং এই স্বপ্ন আমরা দেখি এবং এটা জননেত্রী শেখ হাসিনার এই আমলে আমরা দেখতে চাই আমরা প্রত্যাশা করবো মাধ্যমে যাকে নির্বাচিত করবেন না কেন সেই আপনাদের যে স্বপ্নগুলো রয়েছে প্রত্যাশাগুলো রয়েছে সেই জায়গাটা পূরণে অবশ্যই তারা বদ্ধপরিকর থাকবেন আমরা সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকের আয়োজন এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি